আমি সামিনা লুৎফা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সামাজিক মাধ্যমে এখন আলোচিত নাম সামিনা লুৎফা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রণীত মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জনের জন্য কমিটি গঠন ও তা বাতিল নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। মূলত কমিটির দুই সদস্য অধ্যাপক কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফাকে ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে তাদেরকে অপসারণের দাবি জানানো হলে এ নিয়ে বিতর্ক শুরু হয়। তবে 8 সেপ্টেম্বর ওই কমিটি বাতিলের পর NCTB কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে বাতিলের কোনো কারণ উল্লেখ বা ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও গত 15 সেপ্টেম্বর ওই কমিটি গঠনের পর কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফার বিষয়ে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের নেতারা আপত্তি তুলে কমিটি পুনর্গঠনের দাবি জানান। কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফা দুজনই বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত। বৈষম্য বিরোধী আন্দোলনে বড় ভূমিকা রাখে এই সংগঠনটি, আর এই সংগঠনের সদস্য হিসেবে পুরো আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা ছিল সামিনা লুৎফার। ৫ আগস্টের আগে ঢাকায় কারফিউ ভেঙে শিক্ষার্থীদের পক্ষে লড়াই করেন সামিনা, পুলিশি বাধাও দমাতে পারেনি তাকে। ডিএমপি সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ডিবি পুলিশ সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়ার পর এই সামিনা লুৎফা ও তার সহকর্মী শিক্ষকরাই ছুটে যান ডিবি অফিসের সামনে। তাদের খোঁজ আমরা না নিলে কে নেবে? সে সময় তাদের এই সাহসী পদক্ষেপ এবং সবার সম্মিলিত প্রতিবাদের মুখেই সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। হাসিনা সরকারের পতনের পরও রাষ্ট্র সংস্কারের বিষয়ে জোরালোভাবে কথা বলে আসছেন সামিনা লুৎফারা। তবে আলেম সমাজের অভিযোগ, সামিনা লুৎফা এবং কামরুল হাসান মামুন ইসলাম বিদ্বেষী এবং তারা সমকামিতাকে সমর্থন করেন, তাই তাদেরকে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে বাদ দেওয়ার দাবি তোলেন তারা। ইসলামী আলোচক ও আলেম শায়খ আহমদুল্লাহ এই কমিটি সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টের কমেন্টে সমকামিতা ও লিঙ্গ স্বাধীনতা সমর্থন করে কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফার কয়েকটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। এছাড়া 8 সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় সামিনা লুৎফার অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও একদল শিক্ষার্থী সামিনা লুৎফাকে আলোচক হিসেবে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করেন, ফলে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আলোচনা সভাটি স্থগিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফার পুরো নাম সামিনা লুৎফা নিত্রা। শিক্ষকতার পাশাপাশি একজন অভিনেত্রীও তিনি। নাট্যদল বটতলার প্রধান কোষিলভ হিসেবে প্রায় এক যুগ মঞ্চে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। 2021 সালে বিরল নিউরোলজিক্যাল রোগ GBS-এ আক্রান্ত হয়ে মঞ্চ ছাড়তে হয় তাকে, কিন্তু অফুরন্ত প্রাণশক্তি নিয়ে আবারও মঞ্চে ফিরেন সামিনা লুৎফা। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব দেখা যায় তাকে। সামিনা লুৎফাকে ঘিরে সমালোচনার জেরে কমিটিটি বাতিল করে দেওয়ায় তীব্র সমালোচনা করছেন শিক্ষক, সুশীল সমাজ ও প্রগতিশীলরা।